নমস্কার। এনআইওএস আয়োজিত যে শিক্ষা নির্ভর চর্চাগুলি চলছে তার মধ্যে আজকের বিষয় হলো বর্তমান শিক্ষা ব্যবস্থার সূত্রপাত স্বাধীনতার পূর্বকাল। আজকে আপনাদের সামনে এই আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আমি শোভন রায়, আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে প্রাচীনতা, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে ইউনিক দিকগুলো, সেই ইউনিক দিকগুলোর মধ্যে একটা দিক হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার আগে কিংবা স্বাধীনতার বহু আগে পর্যন্ত কিংবা স্বাধীনতার পরবর্তী সময়কালেও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা আলাদা ইন্ডিয়ানিজম ছিল, যেটা ভারতবর্ষের মানে বাংলায় বলতে গেলে বলা যায় যে ভারতীয়তা ছিল। তো সেই শিক্ষা ব্যবস্থা আজকের যে শিক্ষা ব্যবস্থা, ঠিক স্বাধীনতার আগের ব্রিটিশ আমলের যে শিক্ষা ব্যবস্থা, সেইখানে যদি আমরা আলোকপাত করি তাহলে আমাদেরকে নজর দিতেই হবে ম্যাগলে মিনিটে। এই ম্যাগলে মিনিট ছিল একটা বেসিক্যালি কমিশন। এই ম্যাগলের ব্যাপারে আমরা একটু জানতে হবে, ম্যাগলে মিনিট জানতে গেলে এই ম্যাগলে ভারতে প্রথম প্রধান পরিষদের সদস্য হিসাবে 1834 সালে 10ই জুন ভারতবর্ষে মাদ্রাজে এসে পৌঁছান। 1834 সালে উনি ইংল্যান্ড ফিরে যান এবং লেখক হিসাবে তার জীবন শুরু করেন। কিন্তু এই যে ওনার এই যে শর্ট টার্ম যেটা ছিল ইন্ডিয়াতে থাকার, এই যে 1834-এর 10ই জুন থেকে 1834 সালেই তিনি আবার ফিরে যান এবং লেখক হিসাবে তার জীবন যে উনি শুরু করেন তার নিজে দেশে গিয়ে, তো উনি মতামত যেগুলো দিয়েছিলেন যেগুলো খুব মূল্যবান ছিল আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা তৈরিতে, উনি এখানে যে শিক্ষা সংক্রান্ত যে জেনারেল কমিটি ছিল উনি তার চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান হিসাবে ওনার যে মতামত ছিল সেই মতামতগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই মতামতগুলোর কোনো কোনো দিক থেকে কেউ কেউ সমালোচনা করেছেন, কিন্তু কোনো কোনো দিক থেকে এর একটা ভিত্তি ছিল যে ভিত্তির ওপর ভর করে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ইংরেজির ওপর ডিপেন্ডেবল এবং অনেকটাই ইংরেজির ওপর নির্ভর করে চলেছে। সেই শিক্ষা ব্যবস্থা, এই যে ম্যাগলে মিনিট, ওনার যে রেকমেন্ডেশনগুলো ছিল এটা ম্যাগলে মিনিট হিসাবে প্রখ্যাতি লাভ করেছিল। উনি খেয়াল করেন যে ভারতবর্ষে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন যে রাজ্যগুলো ছিল, তখন মেনলি যে পাঁচটা প্রভিন্স ছিল ভারতবর্ষে ব্রিটিশ আমলের, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ আমলের যে কথা বলা হচ্ছে, সেই সময়ে ম্যাগলে খেয়াল করেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কোনো একরকম কোনো ব্যবস্থা নেই। তার মানে হচ্ছে যে কোনো প্রভিন্সে কেউ বাংলাতে, কোনো প্রভিন্সে কেউ ফার্সিতে, কোনো প্রভিন্সে কেউ মাদ্রাজিতে শিক্ষা ব্যবস্থা প্রসার করে যাচ্ছেন। এর ফলে কি হচ্ছে যে ইউনিভার্সাল যে চিন্তাভাবনা, গোটা পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থা তা কিন্তু যতটা এগিয়ে গেছে, এবার ধরুন যে বাংলা মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা কিংবা মাদ্রাজি মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা, সেই তখনকার যুগের হিসাবে যদি আপনাকে হিসেব করতে হয়, তখনকার মতো করে যদি ভাবতে হয়, তাহলে কিন্তু যে স্টাডি মেটেরিয়ালগুলো ছিল, যে পড়ার যে জিনিসপত্রগুলো ছিল, সেইটা ধরুন আজকে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কাজে লাগিয়ে ইংল্যান্ডে কিছু একটা নতুন জিনিস উদ্ভাবন হয়েছে, তো সেই জিনিসটা যতদিন না কেউ ইংরেজি থেকে ট্রান্সলেট করে মাদ্রাজিতে কিংবা পার্সি কিংবা বাংলাতে ট্রান্সলেট করছে, ততক্ষণ পর্যন্ত এখানকার যে অ্যাডভান্সড যে ছাত্রছাত্রীরা, তারা চাইলেও কিন্তু সেই বইটা অ্যাভেল করতে পারছেন না, তার কারণ সেই ল্যাঙ্গুয়েজটা তাদের কাছে পরিচিত নয়। কিন্তু ম্যাগলে এটা প্রথম এই ধারণাতে আঘাত করেন যে ভারতবর্ষের শিক্ষা যত প্রাচীনই হোক, তা যত বহুবিধই হোক, তা যত বহু ভাষাতে বিভক্তই হোক, তার কোথাও একটা একত্রিত হওয়া দরকার আছে। সেই লক্ষ্য থেকে উনি প্রথম এটা সাজেস্ট করেন যে যেহেতু গোটা পৃথিবীতে নলেজ, যেহেতু গোটা পৃথিবীতে জ্ঞান একটাই ভাষাতে যেটা ইংরেজিতে লিপিবদ্ধ হচ্ছে এবং অ্যাডভান্সড যে আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞান লিপিবদ্ধ হচ্ছে সেটা ইংরেজিতে হচ্ছে, তাহলে ভারতবর্ষে এরকম একটা এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেটা কোথাও থেকে একটা কন্ট্রোল করা যাবে, যেটা ভাষাগতভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা ভাষাগতভাবে তার একটা ভার থাকবে, যেটাকে কাজে লাগিয়ে আপনি একটা ইংলিশ পিপল একটা জেনারেশন আপনি তৈরি করতে পারবেন, যারা উনি চেয়েছিলেন যে এটা ইংরেজ শাসনকে আরও ত্বরান্বিত করতে,
কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটা বোধহয় ভারতীয় ছাত্রছাত্রীদেরকে তাদের লেখাপড়ার দিক থেকেও কিছুটা হলেও সাহায্য করেছিল। অনেক টেক্সট বুক যেগুলো অ্যাভেলেবেল ছিল না, সেই জিনিসগুলো ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে আসে এবং একটাই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আসে, যেটা ইংরেজি, এবং যেটা যেটার ফলে কি হয় যে ইংরেজদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের এখানে যে শাসনকালের যে আয়ত্ত সেটা অনেক বাড়িয়ে ফেলতে পারে। তারা এখানে ইংলিশ নোন যে পিপল যারা থাকে, অনেক ছাত্রছাত্রী যারা থাকে, তারা একটা নতুন জেনারেশনের জন্ম দেয় যারা ইংরেজি ভাষাটা খুব ভালো, খুব সহজে আয়ত্ত করে ফেলতে চেয়েছিল, এবং তাদেরকে এখানকার যে যে কাজকর্ম ছিল, যে জীবিকাগুলো ছিল, পুরোপুরি ইংরেজদেরকে নিয়ে এসে যে কাজগুলো হচ্ছিল না, সেই একটা ওয়ার্কিং জেনারেশন কিন্তু ইংরেজরা তৈরি করে নিতে পারে এই ম্যাকলে মিনিটের মাধ্যমে। তার কারণ পুরোপুরি সিলেবাসটা আস্তে আস্তে সেন্ট্রালাইজেশন করা হয় এবং একটাই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই পুরো আপনার শিক্ষা ব্যবস্থাটাকে বেঁধে ফেলা হয়, যার ফলে প্রত্যেকটা প্রভিন্সে, প্রত্যেকটা জায়গাতে শিক্ষা ব্যবস্থাটা তো একই ল্যাঙ্গুয়েজে ছড়িয়ে যেতে শুরু করে। এরপরে এই যে ম্যাকলে মিনিট, এর যে শুরু এবং এর যে ভালো দিকগুলো ছিল, প্রত্যেকটা ভালো দিকের তো একটা সময় শেষ আসে। এই শেষ যখন মনে হয়েছিল যে উপক্রম হয়েছে শেষ ম্যাকলে মিনিটের, তখন সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সেটাকে এবং সাংগঠনিকভাবে তার যে কাঠামোই যে একটা আমূল পরিবর্তন আনা, সেটা করার জন্য উড ডিসপ্যাচ বলে একটা ডকুমেন্ট আনা হয়, যেটাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনাকাটা বলে বলা হয়। এবং পরবর্তীকালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে তাদের গ্রিপ লুজ হয়ে গিয়ে ভারতবর্ষে আস্তে আস্তে বিভিন্ন বিপ্লবের মাধ্যম দিয়ে যখন পুরোপুরি ভারতবর্ষের শাসন ব্যবস্থা ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে যাচ্ছে, অর্থাৎ ব্রিটিশ রানীর হাতে চলে যাচ্ছে, তখন এই উড ডিসপ্যাচ যে আপনার এই যে চার্টারটা নিয়ে আসা হয়, এই চার্টারটার আসল লক্ষ্যই ছিল এই যে ম্যাকলে মিনিট, যেটা এত বছর ধরে ম্যাকলের কমিটির যে আপনার নিয়মাবলী, যে নির্দেশাবলীগুলো ছিল, সেইগুলো কি আজকের যুগেও দাঁড়িয়ে ততটাই তাৎপর্যপূর্ণ আছে, সেটা খতিয়ে দেখবার জন্য এই উড ডিসপ্যাচ যে আপনার ডকুমেন্টেশনটা তৈরি করা হয়েছিল, সেটা সাংগঠনিকভাবে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে কী করে উন্নয়ন করা যায়, কী করে সেই শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করা যায়, সেই ক্ষেত্রে যথেষ্টভাবে আলোকপাত করে। 1853 সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করা এবং তার যে বিভিন্ন রকম সুপারিশগুলো ছিল সেইগুলো নিয়ে একটা সনদ তৈরি হয়, যেটাকে আমরা পরবর্তীকালে উড ডিসপ্যাচ নামে যেটা আমরা চিনেছি, সেই সনদের সুপারিশগুলো এটাই ছিল যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মাঝখানে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সরলীকরণ এবং সেগুলোকে শ্রেণীবদ্ধকরণ। যেরকম আগেকার দিনের যে শিক্ষা ব্যবস্থার যে ধাপগুলো ছিল, যেরকম টোল, গুরুকুল, পাঠশালা, সেইগুলোকে উনি ক্লাসিফিকেশনগুলোকে একটু অন্যভাবে করেন এবং উনি যেটা করতে চান যে ভারতের যে প্রাথমিক শিক্ষার একটা যে লেভেল, সেই প্রাথমিক শিক্ষার লেভেলটা পেরিয়ে গিয়ে উনি উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার যে উচ্চ বিদ্যালয়ের মাঝখানে যে মহাবিদ্যালয়, এই প্রতিস্থাপনের সুপারিশগুলো উনি করেন। এবং পরবর্তীকালে এই যে ওনার যে সনদের যে এই যে উড ডিসপ্যাচ নামের এই যে সনদটি, এই সনদটি কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে একটি আমূল পরিবর্তন নিয়ে আসে। এই পরিবর্তন অনস্বীকার্য ছিল, অনেক দেরিতে হলেও এই পরিবর্তন একটি আধুনিক পরিবর্তন ছিল, যার বাইরে এখন পর্যন্ত আমাদের সরকার তার শিক্ষা নীতিকে, তার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে বদলে নিতে পারেননি। সুতরাং এই যে উড ডিসপ্যাচ, একটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বরাবর বজায় করে রেখেছেন এবং এটি তখনই রূপায়ণ হয়েছিল। এটা কিন্তু দেখতে গেলে এই যে সনদটা 1854 সালে চলে আসে, এটাকে বাস্তবায়ন করা হয় কিন্তু অনেক পরে, কারণ 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল ভারতবর্ষে, সেই বিদ্রোহের পরে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিদায় নেওয়ার পরে যে ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতার দায়ভার তুলে নিয়েছিলেন, সেই তখনই 1857 সালের পরে কিন্তু পুরোপুরি এই যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনগুলো সুপারিশ করা হয়, এই সুপারিশগুলোকে কার্যত বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং এটা একটা প্রতিফলন ঘটে ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে ভালো ভালো পরিবর্তন ঘটেছিল এর মাধ্যমে, এর প্রতিফলন কিন্তু অচিরেই ঘটতে থাকে। সুতরাং উড ডিসপ্যাচ
যেটা আমাদের একটা ম্যাগনা কাটা বলা হয় যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার, এটা অধিকাংশ ক্ষেত্রে খুব ভালোভাবে সাহায্য করে গেছে এবং তার ফল আমরা এখনও পাচ্ছি। উড ডিসপ্যাচের পরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আরও একটা কোনো আমূল পরিবর্তন আনা হয়, সেটা হচ্ছে হান্টার কমিশন নিয়োগ করে। হান্টার কমিশন 1882 সালে এই কমিশনকে নিয়োগ করা হয়। এই কমিশন নিয়োগ করা হয়েছিল হিসেব মতো দেখতে গেলে উড ডিসপ্যাচ যে আমাদের রেকমেন্ডেশন ছিল, উড ডিসপ্যাচ সনদের যে আমাদের নির্দেশাবলী ছিল, তার প্রায় 3 দশক পর এই একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বাস্তবায়ন করা হচ্ছে কি না, উড ডিসপ্যাচের যে আমাদের যে রেকমেন্ডেশনগুলো ছিল তার সঠিকভাবে সেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে কি না, ডিসেন্ট্রালাইজড যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, মানে কেন্দ্রীকরণের বাইরে যে শিক্ষা ব্যবস্থা, সেটা কোনো একটা জায়গাতে পুঞ্জীভূত না থেকে সেইটাকে শিক্ষা ব্যবস্থাটাকে যে ছড়িয়ে দেওয়া বিভিন্ন বোর্ডের মাধ্যমে, বিভিন্ন স্কুল, বিভিন্ন স্ট্যান্ডার্ডের, বিভিন্ন লেভেলের যে বিভিন্ন মানের যে স্কুল কলেজের গণ্ডিগুলোকে যে মেপে নেওয়ার যে উড ডিসপ্যাচের যে রেকমেন্ডেশন বা তার যে বক্তব্যগুলো ছিল, সেগুলো ঠিকঠাকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সেই রকম দিকগুলো খতিয়ে দেখবার জন্য হান্টার কমিশন নিয়োগ করা হয়েছিল। এর কাজই ছিল শিক্ষার মধ্যে বৃত্তিমূলক বিভিন্ন রকম স্কলারশিপ, বিভিন্ন রকম ভাতা এনে, বিভিন্ন রকমভাবে উৎসাহ দান করে এই উড ডিসপ্যাচের যে রেকমেন্ডেশন অনুযায়ী যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেগুলো যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা দিচ্ছিল, সেইখানে ছাত্রছাত্রীর যাতে না কোনো সংকট হয়, যাতে ছাত্রছাত্রীরা না ভাবে যে পড়াশোনা করার পরে পরবর্তীকালে যে জীবিকা নির্বাহ করতে গিয়ে যদি কোনো অসুবিধা না হয়, তো সেইখানে যে বৃত্তি প্রদানমূলক যে উৎসাহ দান করার একটা ব্যাপার ছিল, সেই হান্টার কমিশনের একটা রেকমেন্ডেশন ছিল বাস্তবায়িত হচ্ছে উড ডিসপ্যাচ, সেটা বাদেও তাতে যেন হান্টার কমিশন বলতে চেয়েছিল যে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ বৃদ্ধি করবার জন্য লেখাপড়ার ক্ষেত্রে তাদেরকে যেন কোনো বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা হয়। এই বৃত্তি কারা দেবে, এই বৃত্তির রেকমেন্ডেশন করা হয় সরকারের তরফ থেকে। হান্টার কমিশন তার রেকমেন্ডেশনে বারবার করে বলে যে সরকারের একটা ভূমিকা থেকে যায় যে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবার, এবং তারা যারা বিশেষ করে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে, তারা যাতে নিজেদেরকে পিছিয়ে পড়া বলে না মনোভাব, এই মনোভাব পোষণ করতে পারে, তারাও যাতে অর্থনৈতিকভাবে সঙ্গত হতে পারে, হান্টার কমিশনের রেকমেন্ডেশন এটাই ছিল। হান্টার কমিশন এটাই বলতে চেয়েছিল যে কিছু কিছু বৃত্তিমূলক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে মানুষ প্র্যাকটিক্যাল যে জ্ঞান সেটা অর্জনও করবে এবং সেখানে কিছু অর্থনৈতিক সাহায্যও পাবে, এবং পরবর্তীকালে এই জ্ঞানকে সঙ্গে নিয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে এবং জীবনকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারবে। এই হান্টার কমিশনের পরে একটা খুব ইম্পর্টেন্ট একটা কমিশন গঠন করা হয়। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মূলে কিন্তু এই যে গুরুকুল থেকে আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার যে সফর, এই সফরনামাতে কিন্তু এই যে কমিশনগুলো, এই ম্যাগলে মিনিট, আপনার উড ডিসপ্যাচ, কিংবা এর পরে যে পরবর্তীকালে যে ইউনিভার্সিটিজ কমিশন, কিংবা এর আগে যে আমরা আলোচনা করলাম যে হান্টার কমিশন, তো এইগুলোর একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়ে যায়। এই ইউনিভার্সিটিজ কমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে বিদ্যালয় গঠন এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের আন্ডারটেকিংয়ের মধ্যে বিভিন্ন রকম কলেজ স্থাপন এবং বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, এইগুলোর ওপর জোর দেওয়া হয়। এই ইউনিভার্সিটিজ কমিশন 1902 সালে গঠন করা হয়েছিল। এটি পরীক্ষামূলকভাবে একটি কমিশন ছিল, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অবস্থা এবং সম্ভাবনা কীরকম। ব্রিটিশরা খুব বৃহৎ সংখ্যায় আমাদের দেশে আসেনি, তাদেরও দরকার ছিল যে এই দেশে শাসন ব্যবস্থা পরিচালনা করবার জন্য এই দেশেই এমন একটা জেনারেশনকে তৈরি করে যাওয়া যারা কিনা কিছুটা শাসনভার, কিছুটা প্রশাসনিক কাজ, কিছুটা ওকালতির কাজ, কিছুটা ক্লারিক্যাল আপনার কাজকর্ম করে দেওয়ার মতো ক্ষমতা রাখবে, এবং তাদেরকে শিক্ষামূলক এবং এমনভাবে শিক্ষা দিতে হবে তাদেরকে যারা ব্রিটিশ চিন্তাভাবনার মধ্যে দিয়ে অনুপ্রাণিত হবে, ব্রিটিশ চিন্তাভাবনাকে তারা প্রশ্নসূচক
পরিস্থিতি তৈরি না করে তারা এই ব্যবস্থাটাকে পার্টিসিপেটও করবে, অংশও নেবে এবং এই ব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো 1902 সালে যে ইউনিভার্সিটিজ কমিশন তৈরি হয়, এই কমিশনের কাজই হয়েছিল ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত যে ইউনিভার্সিটিগুলো, যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের গঠন করা হয়েছিল আমাদের ভারতবর্ষে, সেইগুলোর অবস্থা ঠিক কীরকম, সেইগুলোর মান ঠিক কীরকম, সেখানে যারা পড়াশোনা করে সেখানে ছাত্রছাত্রীদের অবস্থা বিচার করবার জন্যই এই কমিশন গঠন করা হয়, যেটি 1902 সালে তৈরি করা হয়েছিল। এবং 1904 সালে প্রণীত ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী বিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয়ে অনুমোদন নিতে হবে এবং বিদ্যালয়গুলোর জন্য নিয়মকানুন প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়। দেখুন, এখানে খুব মজার ব্যাপার হলো, এখনকার যে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, সেই শিক্ষা ব্যবস্থাতে বিশ্ববিদ্যালয়ের তলাতে থাকে এই কলেজগুলো, এবং তখনকার দিনে যে বিদ্যালয় মহাবিদ্যালয় যে পরীক্ষার যে পড়াশোনার যে কাঠামো ছিল, সেই কাঠামো কিন্তু সরাসরিভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে পরিচালিত হতো। এবং এই যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে, সেই ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এইগুলো কিন্তু নিয়ম করে দিত যে কিভাবে একটা কলেজ যারা বা বিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, নিয়ন্ত্রণে আছে, তারা কিভাবে কাজ করবে এবং তারা কিভাবে মূল্যায়ন করবে ছাত্রছাত্রীদের, তারা কি পরিবর্তন আনতে হবে আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য। সেই জন্য এই ইউনিভার্সিটিজ কমিশনের যে রেকমেন্ডেশন ছিল, যে ইউনিভার্সিটি কমিশনের যে বক্তব্য ছিল, সেগুলো খুব মূল্যবান মতামত নিয়ে আসে। এবং এই ইউনিভার্সিটি কমিশন পরে আরেকটি কমিশন আসে, সেটির নাম হলো সাডলার কমিশন। এই সাডলার কমিশন ইন্টারমিডিয়েট কলেজগুলোর কী অবস্থা, এবং 1917 সালে যখন ইউনিভার্সিটিজ কমিশনের যে 1904-এর যে ইউনিভার্সিটিজ অ্যাক্ট, এবং তার ঠিক 13 বছর পর 1917 সালে এই সাডলার কমিটি পর্যবেক্ষণের দায়িত্ব নিয়েছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ঘটানো কীভাবে প্রয়োজন। একটা জিনিস খুব ভালোভাবে পরিলক্ষ্য করা দরকার, যে আমরা যদি প্রাথমিক স্তরের যদি যে শিক্ষা ব্যবস্থা আছে তার যদি খোল নলচে না পাল্টায়, তার যদি পরিবর্তন না করি, তাকে যদি যুগোপযোগী না করি, তো তার যারা প্রোডাক্ট, যারা এর থেকে ফলস্বরূপ উঠছে একটার পর একটা ধাপ পেরিয়ে, উচ্চশিক্ষার ধাপগুলো পেরিয়ে পেরিয়ে কলেজ থেকে বিদ্যালয় থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, সেখানে যাচ্ছে, তো সেইখানে যে একদম প্রাথমিক স্তরে যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে তাকে যুগোপযোগী না করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সিলেবাসের পরিবর্তন করে কিন্তু পুরোপুরি করা সম্ভব নয়। তো সেই জন্য 1917 সালে সাডলার কমিশনের যে রিপোর্ট ছিল, সেটার কাজই ছিল, তার যে সুপারিশ ছিল তার কাজই ছিল এটা দেখার যে বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ইন্টারমিডিয়েট কলেজগুলো আছে তার সিলেবাসের কী কী পরিবর্তন দরকার, যাতে সেটা একটা যুগোপযোগী এবং ভালো, যারা বিচক্ষণ ছাত্রছাত্রী তাদের তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, প্র্যাকটিক্যালি সেই নলেজটা পাওয়ার পরে যাতে তাদের জীবিকা জীবন জীবিকাতে কোনো অসুবিধা না হয় এবং তারা যাতে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের কোনো খামতি না থেকে যায় এবং যাতে পুরোপুরি সিলেবাসের একটা চেঞ্জ আসে, বদল আসে, সেইগুলো ঘটানো, সেই বদলগুলো ঘটানোর জন্য মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ঘটানো খুব প্রয়োজন ছিল। সেই জন্য 1917 সালে এই সাডলার কমিশন গঠন করা হয়। এই সাডলার কমিশনের সুপারিশে উচ্চশিক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়। সেখানে ম্যাট্রিকুলেট স্তরে পরীক্ষা ব্যবস্থা থেকে ইন্টারমিডিয়েট কলেজ তৈরি করা, যেখানে কলা, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি এইসব ব্যবস্থাপনাগুলো করা হয়। মোদ্দা কথা এখানে বোঝাতে চেয়েছে সাডলার কমিশন, সেটা হচ্ছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে গেলে শিক্ষাকে আরও নির্দিষ্ট করতে হবে এবং ম্যাট্রিকুলেট স্তর থেকে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত, যেখানে আর্টস অর্থাৎ কলা, বিজ্ঞান, সায়েন্স এবং চিকিৎসা, মেডিকেল যে সায়েন্স, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আছে, তার সাথে প্রযুক্তিবিদ্যার এই যে প্রশিক্ষণগুলো যদি ঠিকঠাকভাবে না করা যায়, একবারে কলেজ পেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে এগুলোকে শেখানোর থেকে সাডলার কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এইগুলোকে ইন্টারমিডিয়েট কলেজ স্তরে আরও পুঙ্খানুপুঙ্খভাবে আলাদা আলাদা স্তর করে প্রত্যেকের চাহিদা অনুযায়ী, যে ছাত্রছাত্রী যেরকম চাহিদা, তাদের জীবনযাপনের যেরকম পছন্দ, সেই রকমভাবে সুপারিশ করে এই সাডলার কমিটি। এরপরে গঠন করা হয় হাটক কমিটি।
এই হাটক কমিটি নিয়োগ করা হয়েছিল একটাই কারণে, এদের কাজ ছিল পর্যালোচনা করে দেখা যে মাধ্যমিক শিক্ষা এখনও বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বের নিয়মে হয় কি না। এই কমিটির কাজ ছিল বলতে গেলে, খোলামেলাভাবে বলতে গেলে, যে মাধ্যমিকের যে শিক্ষা ব্যবস্থা সেইটার কি এখনও ইউনিভার্সিটিজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন থেকে সেই সিলেবাস প্রণয়ন করা উচিত, না তাকে একটা আলাদা স্বাধীনতা দেওয়া উচিত যে একমাত্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারটেকিংয়ে অধীনস্থ থেকেই এই সিলেবাস তৈরি করা, কিংবা তার বাইরে বেরিয়ে গিয়ে তার কোনো প্রয়োজন হয়েছে কি না, এটা দেখার জন্য এই হাটক কমিটি তৈরি করা হয়। এবার এই যে হাটক কমিটি সুপারিশ করেছিল যে বিভিন্ন সংখ্যক, বিপুল সংখ্যক ছাত্রকে বৃত্তিমূলক শিক্ষার দিকে ঝোঁক এবং এর জন্য বিদ্যালয়ের পাঠ্যসূচিকে বহুমুখী করে তুলতে হবে। বিদ্যালয়ের যে পাঠ্যসূচি এবং সেখানে যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা, এই পুঁথিগত শিক্ষাতে পাশ করবার পরে আপনার ছাত্রছাত্রীরা তাদের জীবনে জীবিকা খুঁজে পাচ্ছে কি না, সেটা একটা বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর হিসাবে দেখা যায়। এবং এই চ্যালেঞ্জকে প্রতিহত করবার জন্য এই হাটক কমিটি বলে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর, প্রত্যেকটা শ্রেণী যখন উন্নয়ন হচ্ছে, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উঠছে, তখনই তাকে যদি আমরা জানার চেষ্টা করি যে তার কোন দিকে ঝোঁক, তার কোন দিকে শিক্ষা নিলে তার ভালো হবে বলে মনে হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনি একজন শিক্ষক হিসাবে আপনিও সেখানে নিয়ন্ত্রকের ভূমিকা নিতে পারেন যে কোনো একজন ছাত্রছাত্রীকে ঠিক কোন ধারায় শিক্ষা দিলে তার ভালো হবে, কোনো একজন ছাত্রছাত্রী বিজ্ঞানের দিকে গেলেই যে তার ভালো হবে, কলার দিকে গেলেই যে তার ভালো হবে, কিংবা বাণিজ্যের দিকে গেলেই যে তার ভালো হবে, এরকম তো হয় না। প্রত্যেকের একটা ব্যক্তিগত পছন্দও যেমন দাম থাকে, তেমনি সে কতটা সেই ব্যবস্থাটা সেইভাবে, সেই শাখার পড়াশোনাটা ঠিক কতভাবে চালিয়ে যেতে পারবে এবং আগামী দিনে সে যখন ওই পড়াশোনাটা কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করবে তখন তার কতটা কাজে লাগবে, সেটা খতিয়ে দেখার জন্য এই হাটক কমিটি নিয়োগ করা হয়। এরপরে যে একটা ইম্পর্টেন্ট কমিটি তৈরি করা হয় সেটার নাম হচ্ছে সপ্রু কমিটি। এই সপ্রু কমিটি হাটক কমিটির পরেই আসে। হাটক কমিটির রেকমেন্ডেশন ছিল বৃত্তিমূলক শিক্ষার দিকে ছাত্রছাত্রীদেরকে বৃত্তিমূলক শাখার দিকে ঠেলে দেওয়া, যাতে তারা খুব সহজেই বৃত্তিমূলক অর্থাৎ তাদের জীবিকা নির্বাহমূলক কার্যক্রমের মধ্যে অংশ নিতে পারে। এবার এই সপ্রু কমিটি 1934 সালে নিয়োগ করা হয়। এর কাজ ছিল অনুসন্ধান করা যে কোনো বেকার সমস্যা, যে কমিটি বসেছিল যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা যে শিক্ষা গ্রহণ করে তা কেবলমাত্র শংসাপত্র পাওয়ার জন্য বৃত্তিমূলক শিক্ষা নয়। এবারে এই কমিটি নিয়ে বলতে গেলে বলতে হয় যে শিক্ষা শুধুমাত্র একটা সার্টিফিকেট পেলেই, সার্টিফিকেটেরও যেরকম দাম আছে, একটা শিক্ষা ব্যবস্থার পরে একটা আপনার বহুদিন ধরে একটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যে শিক্ষা ব্যবস্থা, এর এই যে এত দিন নিয়োজিত থাকার পরে তাকে যদি একটা ছাত্রছাত্রীকে আমি তার মন মতো একটা জীবিকার বন্দোবস্ত না করে দিতে পারি, তাহলে তো সেইখানে তার শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র একটা সার্টিফিকেট বা একটা ডিগ্রির জন্য তার পুরো শিক্ষা জীবনটা নিয়োজিত হয়ে যাচ্ছে। তো এইখানেই সপ্রু কমিটির যে উদ্যোগ ছিল, 1934 সালে ইউপি সরকার এটা গঠন করে এবং তাদের কাজই ছিল যে কেবলমাত্র শংসাপত্র নয়, বৃত্তিমূলক শিক্ষা দিয়ে তাদেরকে যাতে জীবনে জীবিকা নির্বাহ করে অর্থ উপার্জনের মতো একটা কিছু পথ খুলে দেওয়া যায়। কারণ শুধু শংসাপত্র দিয়ে তো পেলেই তো আর জীবিকা চলে না, জীবন চলে না। এই সপ্রু কমিটির পরে আরও একটি ইম্পর্টেন্ট যে আমাদের রিপোর্ট জমা করা হয়, এই এই একটি কমিটি গঠন করা হয়, তারা রিপোর্ট জমা দেয়। এই কমিটিটা অ্যাবট উড রিপোর্ট নামে পরিচিত আমাদের সবার কাছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী, এর আগে আমরা বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনা করেছি, সুপারিশগুলো নিয়ে আলোচনা করেছি, এই কমিটির সুপারিশ অনুযায়ী পলিটেকনিক যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের, স্কুলের গণ্ডি পেরিয়েই প্রাক ইঞ্জিনিয়ারিং যে আপনার ইঞ্জিনিয়ারিং স্নাতক ব্যবস্থা আছে, তার আগেই যে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা আছে, হাতে কলমে আপনি যে ইঞ্জিনিয়ারিংয়ের যে শিক্ষা পান, সেটা 1935 সালে অ্যাবটউড রিপোর্ট অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশনের প্রস্তাব অনুযায়ী দুজন বিশেষ পরামর্শদাতাকে, মেসাস অ্যাবট এবং উডকে আমন্ত্রণ জানানো হয়, যারা খতিয়ে দেখে যে কীভাবে আরও আমাদের এই বৃত্তিমূলক শিক্ষাকে যুগোপযোগী করা যায়। 1936 সালে এই কমিটি সরকারকে পরামর্শ দেয় যে বৃত্তিমূলক শিক্ষায় সমস্যাগুলো ঠিক কী কী, এবং এই যে সমস্যাগুলো নিরসনে
1937 সালে এই রিপোর্টে সুপারিশ করা হয় যে সাধারণ শিক্ষা ব্যবস্থার শ্রেণী কাঠামোর মতো বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমান্তরাল শ্রেণীর কাঠামো গড়ে তুলতে হবে। অর্থাৎ এই যে বলা হয়েছে যে সাধারণ শিক্ষা ব্যবস্থার শ্রেণী কাঠামোর মতো বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও একটি সমান্তরাল শ্রেণীর কাঠামো তৈরি করা দরকার। তার কারণ হলো যে আমরা যে যারা কলা বিজ্ঞান পড়বে, যারা একটা সম্পূর্ণ অন্যরকম ধারণার শিক্ষা ব্যবস্থাতে থাকবে এবং যারা বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থাতে থাকবে, তাদের মধ্যে ক্লাসিফিকেশন আনতে হবে, তাদের সিলেবাসটা সেরকমভাবে তৈরি করতে হবে যাতে সেখানেও একটা প্যারালাল, সেখানেও যাতে একটা সমান্তরাল শ্রেণী তৈরি করা যায়, যেখানে একটা সেটা পড়বার পর একটা সুনিশ্চিত সুচিন্তিত মতামত এবং সেটার মধ্যে দিয়ে একটা সিলেবাস তৈরি হবে, সেই সিলেবাস সময়ের মধ্যে শেষ করতে পারলে, একটা প্র্যাকটিক্যাল নলেজ তৈরি করতে পারলে, একটা হাতে কলমে ল্যাবরেটরির মধ্যে নলেজ তৈরি করতে পারলে, আমাদের দেশে যখন আরও বেশি বেশি করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, ইঞ্জিনিয়ারিং আমাদের শিল্প বিপ্লব হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বহু ছেলে কর্মসংস্থান, বহু ছাত্রছাত্রী কর্মসংস্থান হচ্ছে, সেইখানে যাতে আরও স্পেসিফিক করে আরও ভালোভাবে চিহ্নিতকরণ করা যায় যে কী কীভাবে আমাদের এই যে বৃত্তিমূলক শিক্ষাকে ভাগ করলে আমাদের কাজের কাজটা ঠিক বেরিয়ে আসবে, সেই জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। তো এরপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ কমিটি হলো জাকির হোসেন কমিটি। এই জাকির হোসেন কমিটি বেসিক এডুকেশান, অর্থাৎ 1937 সালে যে আমাদের যে একদম প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা আছে, অক্টোবর মাসে 1937 সালে সারা ভারতে জাতীয় শিক্ষা সম্মেলন একটা হয়েছিল, সেটা ওয়াধাতে হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর জাকির হোসেন। ওয়াধা নামক জায়গাতে 1937 সালে আমাদের যে সারা ভারতের যে জাতীয় শিক্ষা নীতির প্রণয়নের জন্য যে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই কমিটিতে একটা সেখানে একটা কমিটি গঠন করা হয় এবং এই কমিটির চেয়ারম্যান করা হয় ডক্টর জাকির হোসেনকে। কমিটি 1937 সালের অক্টোবর মাসে এইখানে এই সম্মেলনের দায়িত্ব নেন এবং 2 ডিসেম্বর তার রিপোর্ট পেশ করা হয়। 1937 সালের 2 ডিসেম্বর এই রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে বেশ কিছু কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে আছে যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হলো সমগ্র শিক্ষা ব্যবস্থা প্রচলিত হতে হবে কিছু শিল্প কারখানা এবং বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে। যেটা বলা হচ্ছিলো যে কোথাও একটা কমপ্লিটনেস, যে আমাদের যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা কিংবা যে আমাদের যে সাধারণ যে শিক্ষা ব্যবস্থা যেখানে এত প্রফেশনাল হতে হয় না, কিন্তু শিক্ষা তো শিক্ষায়, সেটা সাধারণ শিক্ষায় হোক বা বৃত্তিমূলক শিক্ষায় হোক, সেটাকে একটা সমগ্র রূপ দিতে হবে এবং সেটা ইন্ডাস্ট্রি রেডি হতে হবে, মানে একদম পুরো কলকারখানাতে কাজ করতে গেলে সেখানে যে একদম কাজটা প্রথম দিন থেকেই করতে হবে, শুধু পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে গিয়ে যে হাতে কলমে শিক্ষার যে ব্যবস্থাপনা সেগুলো করতে হবে এবং শিক্ষা হবে সম্পূর্ণ, সেখানে শিক্ষকের পারিশ্রমিকের বিষয়ও থাকবে। শিক্ষক যদি বিনা পারিশ্রমিকে কাজ করান, তার ক্ষেত্রে শিক্ষার দান একটা জীবিকা নির্বাহের ক্ষেত্র, সেই শিক্ষা দেওয়ার সময় শিক্ষককে যে পারিশ্রমিক দেওয়া হবে এটা তাকে উৎসাহিত করবে যাতে আরও ভালো করে তিনি তার ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাকে ঢুকিয়ে দিতে পারেন এবং সেটাকে আরও ভালোভাবে তারা মস্তিষ্কে নিতে পারে এবং সেটাকে আরও যুগোপযোগী করতে পারে এবং প্রতিটি ব্যক্তিকে শেখাতে হবে কী করে বেঁচে থাকার জন্য রোজগার করতে হবে। এটা একটা খুব মানে ওই সময়কার আগে থেকেই জীবিকা নির্বাহ জীবনের রোজগারের ক্ষেত্রে একটা লেখাপড়ার এমন একটা ব্যবস্থা করবার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল যে যারা শিক্ষার অন্তে একদম শেখার শেষেই তারা তাদের ফ্যামিলিকে, তারা তাদের উপর নির্ভরশীল যারা আছে তাদেরকে যেন কিছু একটা রোজগার দিতে পারে এবং এই যেমন শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষা দানের জন্য বদলে কিছু রোজগার দেওয়া, কিছু পারিশ্রমিক দেওয়া সাম্মানিক হিসাবে, তবেই তারা শিক্ষাদানের জন্য আরও বেশি করে উৎসাহিত হবেন, ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবেন। ঠিক সেই রকমে প্রত্যেকটি ব্যক্তিকে শেখাতে হবে কী করে তারা বেঁচে থাকার জন্য রোজগার করতে পারেন। এর মাধ্যমে এই জাকির হোসেন কমিটি বোঝাতে চেয়েছে যে লেখাপড়া শুধুমাত্র পুঁথিগতভাবে করলেই হবে না এবং তাকে রোজগারের জন্য, জীবনে বেঁচে থাকার জন্য কীভাবে কাজে লাগাতে হবে
শিক্ষা প্রক্রিয়াকে বিভিন্ন গ্রামীণ হস্তশিল্প এবং পেশার সাথে বিভিন্ন কুটির শিল্পর সাথে কীভাবে জড়িত করা যায়। আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন কমিটির সুপারিশ অনুযায়ী দেখছিলাম যে বড় বড় কলকারখানা, শিল্প বিপ্লব যেখানে ঘটছে, সেই রকম শিক্ষা ব্যবস্থা, বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা আনয়নের কথা বলা হচ্ছিল। জাকির হোসেনের এই যে শিক্ষা কমিটির যে রিপোর্ট, সেই কমিটির রিপোর্ট কিন্তু মোড় ঘুরিয়ে দিল যে বড় বড় কলকারখানাতে যদি জীবিকা নির্বাহের কোনো অসুবিধাও হয়, সেখানে যদি কর্মসংস্থানের সুযোগ যাতে নাও মেলে, সেক্ষেত্রে এমন কিছু শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিতে হবে যেখানে কুটির শিল্প অর্থাৎ খুব ছোটোখাটো বাড়িতে বসে বাড়িতে তৈরি করা যাবে, এরকম কিছু জিনিসপত্র তৈরি করবে এবং সেটার একটা বাজার থাকবে, সেই বাজারে বিক্রি করে অন্তত কিছু টাকা পয়সা রোজগার করে তারা তাদের সম্মান নিয়ে তাদের পরিবারকে চালিত করতে পারবে এবং রোজগারের টাকা তাদের হাতে আসবে। এই প্রত্যেকটা রিপোর্ট আমাদের যে স্বাধীনতার পূর্বে ঠিক 1947 সালের আগে পর্যন্ত এই যে রিপোর্টগুলো, এই প্রত্যেকটা রিপোর্ট হয়তো ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশ গভর্নমেন্ট তাদের ভালোর জন্য বানিয়েছে, কিন্তু কোথাও না কোথাও এই রিপোর্টগুলো আত্মসমালোচনা কেন্দ্রিক। যেই রিপোর্ট একটা আগের রিপোর্টকে কারেকশন করেছে, একটা রিপোর্ট আরেকটা রিপোর্টকে আরও শোধন করেছে, আরও বেটারমেন্টের জন্য, আরও ভালোর জন্য, আরও উন্নয়নের জন্য, আরও ডেভেলপমেন্টের জন্য এগিয়ে নিয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, তাকে আরও গ্রহণযোগ্য করেছে কর্মসংস্থানের ক্ষেত্রে এবং তাকে আরও ভালোভাবে রূপায়ণের জন্য বিভিন্ন রকম সুপারিশ করেছে। এই প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আমাদের শিক্ষণের জন্য, আমাদের শিক্ষার যে মূল্যায়নের জন্য আমাদের কাছে প্রত্যেকটি রিপোর্টই খুবই গ্রহণযোগ্য এবং প্রত্যেকটি রিপোর্টই খুবই মূল্যবান। 1944 সালে আরেকটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা করা হয়, যে রিপোর্টটি সার্জেন্ট রিপোর্ট নামে বহুল প্রচলিত পরিচিত আমাদের কাছে। সেই রিপোর্টটি ছিল মূলত সর্বজনীন যে প্রাথমিক শিক্ষা, সেই সর্বজনীন প্রাথমিক শিক্ষার ওপর তৈরি করা একটা রিপোর্ট। এই রিপোর্ট 1944 সালে শিক্ষা উপদেষ্টা পরিষদ যে ছিল তার নির্দেশে একটি সামাজিক রিপোর্ট পেশ করে এবং খুবই একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে যাওয়ার পর, সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সময় ঘটে এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটে যাওয়ার পর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই রিপোর্টটিকে সাবমিট করেন, সার্জেন্ট রিপোর্ট হিসাবে এটি পরিচিত, এটি জমা দেওয়া হয়। এই রিপোর্টটার প্রাথমিক উদ্দেশ্য এটাই ছিল যে প্রত্যেকের জন্য অবৈতনিকভাবে, সার্বজনীনভাবে একটি শিক্ষা ব্যবস্থা, এবং সেটা শুধু সার্বজনীন এবং অবৈতনিকভাবে ছেড়ে দিলেই নয়, সেই শিক্ষা ব্যবস্থার একটি পরিকাঠামোগতভাবে দিক উল্লেখ করা হয়। সেখানে একটা বয়সের দিক উল্লেখ করা হয় এবং একটি নির্দিষ্ট বয়স থেকে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড, একটা মাপকাঠি নিয়ন্ত্রণ করা হয়। যেমন কতগুলি ব্যবস্থা তৈরি করা হয়েছিল, প্রাথমিক ব্যবস্থা, যেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বলতে যেটা বোঝানো হয়েছিল এই রিপোর্টে, এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী 3-6 বছরের শিশুর জন্য এটি প্রাক প্রাথমিক অর্থাৎ প্রাথমিকের আগে যে শিক্ষা ব্যবস্থা, সেই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার কথা এই সার্জেন্ট রিপোর্টে প্রথম তুলে ধরা হয়। এবং এই শিক্ষা সম্বন্ধীয় যে সুপারিশ, এই শিক্ষা সম্বন্ধীয় সুপারিশের সবথেকে আকর্ষণীয় যে চরিত্র হলো সেটি হলো যে এই বয়সের একদম পুরো নির্দিষ্টভাবে উল্লেখ, এবং বয়সের উল্লেখটা এমনভাবেই তৈরি করা এখানে, যেমন প্রাক প্রাথমিকের জন্য 3-6 বছর, প্রাথমিক ব্যবস্থাতে 6-11 বছর, সর্বজনীন বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা বাধ্যতামূলক করার জন্য রিপোর্ট এটাই করা হচ্ছে যে সমাজে কিছু অংশ যদি তারা শিক্ষার আলো না পায়, তারা পিছিয়ে থাকা মানেই সার্বজনীনভাবে গোটা সমাজ কিন্তু পিছিয়ে পড়বে। একটা সমাজের একটা অংশ যদি পিছিয়ে থাকে, তাদেরকে যদি পুরোপুরিভাবে শিক্ষার আলোতে না নিয়ে আসতে পারা যায়, শিক্ষার পরিসরের মধ্যে যদি না নিয়ে আসতে পারা যায়, তাহলে কি হয়, সমাজের একটা অংশ পিছিয়ে পড়া মানেই তাহলে আরেকটা জায়গা পিছিয়ে পড়তে বাধ্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই শিক্ষা ব্যবস্থাতে ছাত্রছাত্রীদেরকে বাধ্যতামূলকের সাথে অবৈতনিক শিক্ষাদানের কথাটি প্রথম বিবেচনা করবার কথা বলা হয় এবং সুপারিশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক দিকগুলি খতিয়ে দেখে ডক্টর জাকির হোসেন কমিটির ক্ষেত্রেও কিংবা তার আগের যে রিপোর্টগুলি ছিল তার ক্ষেত্রেও দেখা যায় যে অর্থনৈতিক সমস্যা শিক্ষার শুরুতে এবং শিক্ষার শেষে রোজগার, এবং শিক্ষার শুরুতে যে অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল হওয়ার কারণে অনেকেরই ইচ্ছে থাকলেও উপায় হচ্ছিল না। তো
তো শিক্ষার আলো পৌঁছতে গেলে যে অর্থনৈতিক বাধা কাটিয়ে আসা, সেই বাধা কাটানোর জন্য এই সার্জেন্ট রিপোর্ট একটি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা প্রচলনের কথা বলে এবং প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে বেঁধে দেওয়া হয়। যেমন বলছিলাম যে 3 থেকে 6 বছর পর্যন্ত প্রাক প্রাথমিক, 3 থেকে 6 বছরের শিশুদের জন্য প্রাথমিকের আগে পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, 6 থেকে 11 বছরের শিশুদের জন্য বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং 11 থেকে 14 বছরের শিশুদের জন্য ওয়ার্দা যে স্কিম অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষা সেই বিদ্যালয়ের স্তরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, 11 থেকে 14 বছরের শিশুদেরকে সেখান থেকে একদম বাধ্যতামূলকভাবে তারা যাতে শিক্ষা থেকে কোনো রকমভাবে দলছুট না হয়ে যায় বিভিন্ন রকম কারণে, তাদের হয়তো এরকম হতে পারে যে নাগালের বাইরে বিদ্যালয়, কিংবা তাদেরকে ওইটা ওই সময়ে কোনো কাজ করতে হয়, তো এই দিকগুলোকে মাথায় রেখে এমন একটা শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার কথা সার্জেন্ট কমিটির এই যে রিপোর্ট, এই সার্জেন্ট রিপোর্টে বলা হয় যে 6 থেকে 3 থেকে 6, 6 থেকে 11 এবং 11 থেকে 14, এই যে বয়সের নির্দিষ্ট বিভাজন রেখা তৈরি করে প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং স্কুলের উচ্চ পর্যায়ের যে বেঁধে দেওয়া একটা নির্দিষ্ট গণ্ডি, সেই গণ্ডির মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখবার চেষ্টা করা হয়। এটাই ছিল এই সার্জেন্ট রিপোর্ট, এবং এই রিপোর্ট পরবর্তীকালে কার্যকরী ভূমিকা নিয়েছিল এবং এখন পর্যন্ত আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা তার মধ্যে এর ছোঁয়া কিন্তু বহুভাবে আমরা দেখতে পাই এবং এটি একটি খুব সায়েন্টিফিকভাবে রূপায়ণ করা জন্য সুপারিশ তৈরি করা হয়েছিল এই রিপোর্টে। এই রিপোর্ট বিজ্ঞানসম্মতভাবে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটার খোলনলচেকে পাল্টে দেয় এবং নির্দিষ্টভাবে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থাপনা করে এবং যথেষ্ট উন্নতি সাধন করে। এরই সঙ্গে সঙ্গে আমরা এসে উপস্থিত হয়েছি প্রথম ইউনিটের একদম শেষ লগ্নে। আমরা একটু বুঝে নিতে চাই যে আমরা এখন পর্যন্ত ঠিক কী কী জিনিসগুলো পড়লাম। আমরা পড়লাম প্রথম দিকে যে আমাদের একদম প্রাচীনকালের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা এবং সেখানে যে বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থাতে গুরুর যে ভূমিকা, ভারতবর্ষের প্রাচীন সভ্যতার কৃষ্টি সংস্কৃতিতে বৈদিক যে সভ্যতাতে যে গুরুকুল বা আশ্রমমূলক যে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে গুরু নিয়ন্ত্রণ করতেন শিক্ষা ব্যবস্থাকে, সেখানে তাদের স্বেচ্ছায় ছাত্রছাত্রীদেরকে যে শিক্ষার সুযোগ দিয়ে দেওয়া হতো, অবৈতনিক একটা শিক্ষা ব্যবস্থা যেখানে গুরু কোনো শিক্ষার বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতেন না, সেই শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল, সেই শিক্ষা ব্যবস্থার সাথে ছিল বৌদ্ধদের শিক্ষা ব্যবস্থা, সেইখানে ছিল মুসলিম ধর্মাবলম্বীদের জন্য তাদের প্রার্থনা সভায় আলাদা করে শিক্ষা ব্যবস্থা, যা আমাদের গুরুকুলের শিক্ষা ব্যবস্থার প্যারালাল সমান্তরালভাবে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের ভারতবর্ষের ইতিহাসে রাজ্যপাট বদল হয়েছে, কখনো ভারতবর্ষে মৌর্য শাসন, কখনো ইংরেজ শাসন, কখনো বৌদ্ধ শাসন, এই এর ফলে হয়েছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকমভাবে বিভক্ত, কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে উৎকর্ষ এবং গুণগত মান তার সাথে কোনো দিনই আপোষ করা হয়নি। ভারতবর্ষের যে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, গুরুকুল শিক্ষা ব্যবস্থা এবং তার পরে যে ব্রিটিশ আমলের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা পরবর্তীকালে সবসময় অগ্রগতির মধ্যে দিয়ে এগিয়ে গেছে এবং ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সেই গুরুকুল যে শিক্ষা ব্যবস্থার যে কাঠামো ছিল, সেই কাঠামোকে ভালোভাবে পরিষ্কার করে সেই কাঠামোকে একটা সুন্দর রূপ দেওয়া এবং আসল যে ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সমাজে একটা মূল্যবোধের শিক্ষা, সমাজে একটা মিলেমিশে থাকার যে শিক্ষা, সমাজে সম্মান এবং সম্মানের পাওয়ার জন্য, রোজগার করবার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে ত্বরান্বিত করবার জন্য ব্রিটিশ আমল পর্যন্ত যে পরপর পরপর কয়েকটি আমাদের আলোচনা করা হলো যে কমিটি এবং সেই কমিটির যে সুপারিশগুলো এবং সর্বশেষ জাকির হোসেন কমিটির পরে যে সার্জেন্ট কমিটির রিপোর্ট কিংবা প্রথম যে ম্যাকলে মিনিটের কথা আমরা এখানে পড়েছি, সেই প্রত্যেকটাই ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে একটা সূত্রে গেঁথেছে এবং প্রত্যেক মুহূর্তে কয়েক দশক ছাড়া ছাড়া সেই শিক্ষা ব্যবস্থার অনুদানে অর্থনৈতিকভাবে সাহায্য এসেছে এবং সেই শিক্ষা ব্যবস্থার খোলনলচেকে যুগোপযোগী করে সেই শিক্ষা ব্যবস্থা যাতে কর্মসংস্থানের উপযোগী হয়, সেই শিক্ষা ব্যবস্থা যাতে শুধুমাত্র সার্টিফিকেট এবং ডিগ্রির
উপার্জনের জায়গা শুধু না হয়ে রোজগার এবং পরিবারের সচ্ছলতার দিকেও কাজে লাগে তার ব্যবস্থাপনা করা হয়েছে। সর্বশেষকালে এই যে সার্জেন্ট কমিটির রিপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন, এই রিপোর্ট আমাদের এখনও আমাদের শিক্ষা ব্যবস্থাতে এখনও খুঁজে পাওয়া যায়, আমরা সেই তার ছোঁয়া পাই। শিক্ষা ব্যবস্থাতে পুরোপুরি অবৈতনিক এবং বাধ্যতামূলক করা এবং প্রাথমিক শিক্ষাকে একটা বয়স নির্দিষ্ট ভাগে বিভাজন করা, এইটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে বিভিন্ন কমিটি যা গুরুকুল শিক্ষা ব্যবস্থা থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলে আসছে সেই ব্যবস্থাপনার একটা বিশেষ সাফল্য বলে ধরা দিয়েছে। নমস্কার, এতক্ষণ আপনারা NIOS আয়োজিত চর্চার মধ্যে ছিলেন। প্রথম ইউনিট শেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। আশা করছি পরবর্তীকালে আবার একটা ইউনিট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিনের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।